A few moments later. Hello guys, welcome back to our channel, Mr. Ozzy Lifestyle. তো আমি প্রথমে আজকে ভেবেছিলাম আজকে আমি ব্লগ শুরু করব না, তো পরে ভাবলাম না তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করি যে আমি আজকে ডক্টর দেখা যাচ্ছে, আমার মান্থলি যে চেকআপ থাকে সেইটাই, সেই জন্য যাচ্ছি আমি। আমি কোন ডক্টর দেখাই, কোথায় দেখাই, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যাচ্ছি হলো আমি আর তোমাদের দাদা ভাই। তোমাদের দাদা ভাই গাড়ি আনতে গেছে আর এখনই চলে আসবে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখন বেরাবো, তোমাদের দাদা ভাই রাস্তা থেকে হর্ন মারছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ফাইল আর একটা জলের বোতল নিয়ে নিয়েছে। জলের বোতল না নিলে কপালে আমার বহুত কষ্ট আছে, মানে জল ছাড়া যদি বেরাই বাড়ির থেকে। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমার অবসর টাইম কিভাবে মজা করে এবং টাকা উপার্জনের সাথে কাট। আমি রেগুলার আমার সমস্ত বন্ধুদের সাথে ব্যক্তিগতভাবে এটি ব্যবহার করি। এখানে আপনি গেম খেলতে পারেন, বাজি করতে পারেন এবং বড় জয়ও পেতে পারেন। কি ভাবছেন, আর অপেক্ষা করার সময় নেই। ওয়ানএক্স বেট থেকে আমার ভালো বন্ধুরা সবচেয়ে নির্ভরযোগ্য বুক পেকার নিশ্চিত করেছে যে আপনি সততার সাথে আপনার জয়গুলো পাবেন। আর এই অ্যাপটিতে আপনি স্কোর প্রেডিক্টিং বাজি ধরতে পারেন, যেমন কে জিতবে, কে সর্বোচ্চ স্কোরার হবে এবং তারা কত রান করবে। আপনার ক্রিকেটে ভালো জ্ঞান থাকলে আপনি বাজি ধরে জিততে পারেন। শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য ফার্স্ট ডিপোজিট 26,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজে পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি ওয়ানএক্স বেটে 2 বছরের বেশি সময় ধরে খেলছি এবং এটি খুবই বিশ্বাসযোগ্য এবং আপনিও ব্যবহার করতে পারেন। কমেন্টসে ওয়ানএক্স বেটের লিংক প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন আর আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন এবং ক্যাশ প্রাইজ জিতুন। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমার প্রোমো কোডটি বেশিরভাগ টাইম জয়লাভের দিকে যায়। আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না জানো। ওই দেখো তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আমাদের নিজস্ব গাড়ি, অজিত অ্যাম্বুলেন্স সার্ভিস। এটা ওর নামেই গাড়িটা নেওয়া। এগুলো নাও, তোমাকে কিন্তু ভালোই লাগছে জানো তো। না না, বলছি মিঠু মনে চেনে না। হ্যাঁ বলছি শ্রী, ঠিক আছে সারুন নাম বলেনি
টাইম দিয়েছিল? সাড়ে পাঁচটা আসতে বলেছিল? আমি আমার মাস্কটা নিয়ে এসেছি, ও মাস্ক আনতে ভুলে গেছে, আবার বাইরে গেছে মাস্ক আনতে। আর এখন আমরা বসে আছি, এখন আমাদের ডাকেনি, বলেছে সাড়ে পাঁচটায় আসতে, সাড়ে পাঁচটায় এসছে, বাট এখনও ডাকেনি, বসেই আছি। হ্যাঁ, এবার ও দেখে এবার ও সবাইকে দেখিয়েছে। কত আছে ওয়েট তোমার? 55 আগের মতো। এবার দিদির মেয়ে দেখতে পাবে পুরো ভিডিওটা, বুঝলে তো? এবার সবাইকে বলে ওই দেখ আমার মা, তুমি তো চা খাও না, তোমার জন্য কিন্তু চা বানানো হয়েছে। হ্যাঁ, তোমার গুনে নিয়েছে। এবার দেখো একটু ওয়েটটা বেড়েছে তোমার, বেড়েছে না? আগে কত ছিল? প্রেশার কত আছে দিদি? 110/70। আর একটু বাড়বে, 80/120। খাওয়া দাওয়া করতে হবে, মাছ খায় না, কোনো মাছ খাবে না, কোনো মাছ খাবে না, শুধু শাক ভাত ডাল ভাত। ফল নিয়ে আসি, ফলগুলো কেটে রেখে দেয়, কিচ্ছু খেতে যায় না। চলো চলো, হয়ে গেছে, চলো দিদি তাহলে। আঙুলটা সরবে না, কেটে যাবে। মনোযোগ দিয়ে কি করছো? আমি আমার ওয়েটটা দেখছি। কত আছে? 55। আর আর কি কি আছে?
বিপি আছে বিপি মানে বিপি মানে কি বলো? কি পেশেন্ট? আমব্রেলা, তুমি তো আমব্রেলা হয়ে গেছো। এতক্ষণ লাগে এত ক্লু দেওয়ার পর এখন আমার ওষুধগুলো নেওয়া হচ্ছে, এখান থেকে একবার ওষুধগুলো নিয়ে যাব। আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। কেমন দিল বকাটা? কেমন দিল? ইচ্ছা করে তো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আমি আজকে বহুত বকা খেয়েছি ডক্টরের কাছে, ইচ্ছা করে আমাকে বকা খেয়েছি, ইচ্ছা করে। তুমি এটা করতে পারলে? তুমি আজকে ইচ্ছা করে কি? তুমি ঠিক ঠিক টাইম টেবিল খাওয়া দাওয়া করো না, তাই তো তোমাকে বকা শুনতেই হবে। আমি তো সুযোগে ছিলাম, তখন বলবো ডাক্তারকে। আমি খাওয়া দাওয়া রুটি সম্বন্ধে কখন বলবো ডাক্তারকে সেই অপেক্ষায় ছিলাম। আমার তো বেশ মজা লাগছে। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। তো ডক্টর যেটা বলেছে সেটা ভালোর জন্যই বলেছে আমার। তো এবার থেকে আমি ঠিকঠাকই খাওয়া দাওয়া করবো, মানে খাওয়া দাওয়া আমি ঠিকঠাকই করি। বাট যা বুঝলে এটাই আমার কাছে, মানে একটু টাইমটা একটু মানে অন্যরকম হয়ে যায়। একটু না, অনেকটা। তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আজকের মতো টাটা, বাই বাই।